আব্রাহামের কামড়ে কেউ মারা যাবে? যাবে। যাবে দেখি কে কে? আমি। আপনি বলছেন না? একদম নিশ্চিন্তে বলুন যে কাঁকড়া বিছে কামড়ালে এটা সামনে দুটো বার এই পিছনে ভুল, যদি কাঁকড়া বিছে কাউকে ভুল ফুটিয়ে দেয় কামড়ে দেয় মারা যাবে? আমার এক নিকট আত্মীয়কে কাঁকড়া বিছে কামড়ে ছিল, তার চিৎকার চেঁচামেচি থেকে ভেবেছিলাম তো মানে যেন সংকোচ হলো, তার বড় যদি মানে টাইগার স্নেক মনে হয় কামড়েছে এমন লাফালাফি করছে। বললাম কি হয়েছে? কাঁকড়া বিছে কামড়েছে, কি করব? বললাম কিচ্ছু করতে হবে, বাড়িতে বসে থাকবে, ঘাবড়ে গেলেন বলছি, বসে থাকবে মানে সাংঘাতিক বিষয়। বললাম কিচ্ছু কাঁকড়া বিছে কামড়ালে ফুল ফুটিয়ে গেলে যেটা হতে পারে আপনার প্রচুর পরিমাণে সে জায়গাটা জ্বালা হতে পারে, যন্ত্রণা হতে পারে, অনেকে চুন দিয়ে দেয়, কিচ্ছু করার দরকার নেই। আপনি হাসপাতালে যান, গিয়ে বলুন কাঁকড়া বিছে কামড়েছে, আপনাকে সিম্পল একটা টিটেনের টক্সাইন দেবে। যদি আপনার ব্যথা হয়, ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল 500 mg আপনাকে দেবে। এই এছাড়া আপনি এই নিয়ে আটকে উঠবেন, মারা যাবেন, কিচ্ছু নয়। আপনার হাসপাতালে কোনো দরকারও নেই, আপনার যদি টেবিলের টক্সাইন নেওয়া থাকে দরকার নেই, ব্যথা হচ্ছে বাড়িতে প্যারাসিটামল থাকলে খেয়ে থাকুন। বাচ্চাদের ক্ষেত্রে কি হতে পারে? জ্বর হতে পারে, বাচ্চাদের যেতে পারে। কিন্তু আবারও বলছি কাঁকড়া বিছের কামড়ে কোনো মানুষের মৃত্যুর সম্ভাবনা নয়, তার কারণে এটা দেখে আটকে উঠবেন না। যদি বাড়িতে থাকেন, দেখে থাকেন, তবে বাইরে ফেলে দিন।